এটা 22000 টাকা এটা 14500 টাকা রাখো এটা 12000 টাকা 28000 টাকা হলে বিক্রি করে দেবেন জি জি 14500 টাকা 20000 টাকা জি 27000 টাকা রাখো আর এটা 16000 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এটা 22500 টাকা 19500 টাকা হলে বিক্রি করে দিবেন 12000 টাকা হলে বিক্রি করে দিবেন জি 15000 টাকা হলে বিক্রি করে দিবেন জি 13000 টাকা হলে বিক্রি করে দিবেন জি 18500 টাকা হলে বিক্রি করে দিবেন জি জি আর চার এটা 22500 এটা হলো যে 4 ফিট 7 ফিট দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছিল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আপনারা যারা কম দামের মধ্যে অরিজিনাল ফার্নিচার খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আর আজকে সম্পূর্ণ ভিডিওটির হেল্প করবে মোহাম্মদ মনিউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো ভাই আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি একটু ইজি ভাবে বলে দিতেন এটা হলো যে লালবাগ শহীদনগর লোয়ার ব্রিজের সামনে লোয়ার ব্রিজ ওকে ভিউয়ার্স তাছাড়া এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার আর অ্যাপ্লিকেশন লিংক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা এটি চেক করে নেবেন তাছাড়া এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে আপনারা কিন্তু ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানিক কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিউয়ার্স বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভাই আমি প্রথমে যে খাটটি দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে এটা শিলকুড়াই কাঠের শিলকুড়াই কাঠের এটার কোনো ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকতেছে কিনা হ্যাঁ গ্যারান্টি আছে গ্যারান্টি আছে জি ওকে এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা হলো 5 ফিট 7 ফিট 5 ফিট বাই 7 ফিট এটার বিছানাটা এবং হাইটটা দিচ্ছেন আপনি কি কাঠের এটার বিস্ত হবে আপনি গাপ কাটের বিলাতি গাপ কাটের বিস্ত ওকে এটার প্রাইসটা কেমন আসবে ভাইয়া এটার প্রাইস পড়বে 9500 টাকা ডিসকাউন্ট করবেন না একটু ডিসকাউন্ট 500 টাকা করে দেব গাড়ি ঘরে যাতায়াতের জন্য আর কি 500 টাকা ডিসকাউন্ট পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা কি কাটের হবে এটাও শিলকুড়ি কাটের এটা আবার 6 ফিট 7 ফিট এটা হবে 6 ফিট বাই 7 ফিট ডিজাইনগুলো কি সম্পূর্ণ একের উপরে হ্যাঁ এটা এটা ঘাইটে কত করে এটা হাতে নকশা করা এটা ঘাইটে কত ইঞ্চি হবে এটা হলো যে 3 ইঞ্চি 3 ইঞ্চি হবে এটার পিছনে কাট দিচ্ছেন না বোর্ড দিচ্ছেন এটা পিছনে কাট পিছনে কাট হবে সম্পূর্ণ কাট সম্পূর্ণ আপনাদের শুরু থেকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যা আছে সম্পূর্ণ একস কাট ওকে এটার প্রাইসটা কেমন আসবে ভাইয়া এটার প্রাইস হবে 10500 টাকা 10500 টাকা 500 টাকা ডিসকাউন্ট জি 10000 টাকা নিন বিক্রি করে দিবেন জি ভাই পাশাপাশি এদিকে আরেকটি সুকেস দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের জি যদি আমাদের ভিউয়ার্স মিস্ত্রি এনে চেক করে নিতে চায় সেক্ষেত্রে যাচাই করে নেবেন যাচাই করে নিতে পারবে হ্যাঁ ওকে এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা হলো যায় আপনার 6 ফিট আর উচ্চতা হলো যায় আপনার 7 ফিট আর নিচে কয়টা কয়টা বলা থাকতেছে নিচে হলো যায় দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ডয়ার আর এটা টু পার্টের জি আর চিটাগাং সেগুন কাঠের ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিচ্ছেন কত দিনের এইটা গ্যারান্টি আপনার 50 বছর গ্যারান্টি দিতে পারবো ওকে এটা প্রাইসটা কেমন আসবে ভাইয়া 27000 টাকা 27000 টাকা ডিসকাউন্ট কি করা যাবে না 6 ফিট কিন্তু আলোচনা সাপেক্ষে করে দিবেন ডিসকাউন্ট আমরা সুন্দর করে পলিশ ফুলিশ করে দিয়ে দেবো নেওয়ার সময় সুন্দর করে পলিশ করে দেবো আর 500 টাকা আপনাকে সম্মান করে দিতে পারবো ওকে ভাই পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে এটা আকাশি কাঠের আকাশি কাঠের কলস কাঠ হবে না লাভ কলস আছে বেশ দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছিল এটা হবে লেগ সাইডটা এটা হবে হেড সাইডটা এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই এটা 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হবে এটা প্রাইসটা কেমন আসবে প্রায় 16000 টাকা 16000 টাকা জি এটার পিছনে কাট দিচ্ছেন না বোর্ড সম্পূর্ণ কাট বেশ দেখতে পাচ্ছেন পিছনে কোনো কাট হবে সম্পূর্ণ সম্পূর্ণ কাট আর এটা 16000 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন ভাই পাশাপাশি এদিকে আরেকটি আলমারি দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের জি চিটাগাং আমি যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছিলাম এগুলো সম্পূর্ণ একের উপরে হ্যাঁ এটা সাইজটা যদি বলে দিতেন ভাইয়া কয় ফিট কয় ফিট আছে 4 ফিট 4 ফিট বাই 7 ফিট 4 ফিট 7 ফিট ওকে এর প্রাইসটা কেমন আসবে এটা প্রায় 27500 27500 টাকা ডিসকাউন্ট দিয়ে কত রাখতে পারবেন 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 500 টাকা ডিসকাউন্ট করে দিবেন জি পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে এটা সেগুন কাঠের চিটাগাং সেগুন চিটাগাং সেগুন কাঠের হ্যাঁ এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাইয়া 3 ইঞ্চি মোটা ফিটনেস 3 ইঞ্চি মোটা ফিটনেস হবে জি ওকে এটা প্রাইসটা কেমন আসবে এটা 22500 টাকা আসবে 22500 টাকা মানে 500 টাকা ডিসকাউন্ট 22000 টাকা হলে বিক্রি করে দিবেন জি এদিকে পাশাপাশি আরেকটা খাট দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে আচল খাট সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের জি ব্যাস দেখতে পাচ্ছেন চিটাগাং সেগুন কাঠের আর আপনারা কিন্তু অবশ্যই মিস্ত্রি এনে চেক করে নিতে পারবেন অবশ্যই এটা কয় ফিট বাই কয় ফিট আছে 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটার প্রাইসটা কেমন আসবে ভাই এটা 28500 28500 লাস্ট কত রাখবেন আপনি 500 টাকা সম্মান করব 500 টাকা সম্মান করে দিবেন মানুষটা তো অবশ্যই আপনার মধ্যে আছে জি জি ওকে পাশাপাশি এদিকে একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের জি এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই এটা হলো যে 7 ফিট আর হলো যে 3.5 ফিট 7 ফিট বাই 3.5 ফিট হবে এবং বারান্ডা সিস্টেম করা আছে একপাশে সেল করা হ্যাঁ ওকে এটা আমরা আপনার একের ভিতর দুই আছে হ্যাঁ এটা ওয়াটার সিস্টেম করা আছে ভিতরে ভিতরে আপনি জিনিস রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন ওকে এটা প্রাইসটা কেমন আসবে এটা 14500 14500 টাকা লাস্ট কত রাখবেন 500 টাকা সম্মান করব 14000 টাকা 14000 টাকা হলে বিক্রি করে দিবেন জি পাশাপাশি এদিকে একটি সুকেস দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি কাঠের হবে এটা সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের জি এটা কয় ফিট কয় ফিট আছে এটা 6 ফিট 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট নিচে কয়টা কয়টা পাল্লা থাকতেছে নিচে হলো যে আপনার দুইটা ডয়ের দুইটা পাল্লা আর উপরে হলো চার পাল্লা
টু পার্টের জি, এটা প্রাইসটা কেমন আসবে? এটা 22,500 টাকা। লাস্ট কত রাখবেন? 500 টাকা সম্মান করব। 22,000 টাকা হলে বিক্রি করে দিবেন জি। ওকে, পাশাপাশি এদিকে আরেকটি ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছিলাম, এটা কি কাটের হবে? এটা আকাশী কাটের। আকাশী কাটের কয় ফিট বাই কয় ফিট আছে ভাই? 5 ফিট 4.5 ফিট। আর এটা 5 ফিট বাই 4.5 ফিট হবে জি। আর এটা ডুয়েল তালা। ডুয়েল তালা মানে নিচে তালা উপরে তালা, বিয়ার খেয়াল করেন আপনারা, নিচে একটা তালা উপরে একটা তালা, আর উপরে ডাইরেক্ট কিন্তু লক সিস্টেম। এটা প্রাইসটা কেমন আসবে ভাই? এটা 14,500 টাকা। 14,500 টাকা লাস্ট কত রাখবে? 500 টাকা সম্মান করব। 14,000 টাকা বিক্রি করে দেবেন জি জি। ভাই পাশাপাশি এদিকে আরেকটি সুকেস দেখতে পাচ্ছিলাম, এটা কি কাটের হবে? এটা হলো 5 ফিট, এটা সেগুন কাটে, চিটাগাং সেগুন কাটে। হ্যাঁ, বডি হলো এদিকে 5 ফিট আর উচ্চতা 7 ফিট। ওকে, এটা প্রাইসটা কেমন আসবে? নিচে হলো যা, নিচে হলো যা দুইটা পাল, দুইটা পাল্লা, দুইটা ডয়ার আছে, আর উপরে হলো তিনটা ডয়ার। ওকে, প্রাইসটা কেমন আসবে এটা? এটা 22,000 টাকা। 22,000 টাকা না লাস্ট কত রাখবেন? 500 টাকা সম্মান করব। 21,500 টাকা হলে বিক্রি করে দিবেন জি। পাশাপাশি এদিকে আইটি সুকেস দেখতে পাচ্ছিলাম, এটা কি কাটের হবে? এটাও সেগুন কাটের, চিটাগাং সেগুন কাটের জি। এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাইয়া? এটা আছে যে 5 ফিট 7 ফিট। 5 ফিট বাই 7 ফিট হবে জি। ওকে, এটার প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইস আসবে যে আপনার 23,500 টাকা। 23,500 টাকা জি। বিয়ার 23,000 টাকা হলে কিন্তু এটা বিক্রি করে দিবে, 500 টাকা কিন্তু ডিসকাউন্ট আছে জি। পাশাপাশি এদিকে আইটি সুকেস দেখতে পাচ্ছিলাম, এটা কি কাটের হবে? এটা হলো শিলকোরাই কাটের। শিলকোরাই কাটের জি। এটা সাইজটা যদি বলতেন ভাইয়া? এটা হলো 5 ফিট আর উচ্চতা হলো 7 ফিট। এটার প্রাইসটা কেমন আসবে? এটা 12,000 টাকা। 12,000 টাকা হলে বিক্রি করে দিবে জি জি। ওকে, পাশাপাশি এদিকে আইটি ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছিলাম, এটা কি কাটের হবে? এটা সেগুন কাটের, চিটাগাং সেগুন কাটের জি। চিটাগাং সেগুন দেখতে পাচ্ছেন, ডিজাইনটা কিন্তু ফোম কাটিং এর মধ্যে আছে, এটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছিল। এটা প্রাইসটা কেমন আসবে ভাইয়া? এটার প্রাইস পড়বে আপনার 20,000। লাস্ট কত রাখবেন? 500 টাকা কম রাখবেন, 19,500 টাকা হলে বিক্রি করে দিবেন। পাশাপাশি এদিকে আরেকটি অর্ডার দেখতে পাচ্ছিলাম, এটা কি কাটের আছে? নিচে এটা সেগুন কাটের, চিটাগাং সেগুন কাটের জি, অল চিটাগাং সেগুন কাটের। বেশ দেখতে পাচ্ছেন, এই ভিতরে গর্জনের ফ্লাই, ভিতরে গর্জন কাটের ফ্লাই, গর্জনের ফ্লাই। এদিকে এগুলা কি কাট দিচ্ছে? এটা গামারি কাটের, গামারি কাট জি। এটা প্রাইস কত হবে? গামারি কাট এটা 22,000 টাকা রাখবো। ওকে, পাশাপাশি এদিকে আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম, এটা কি কাটে আছে? সেগুন কাটের, চিটাগাং সেগুন কাটের জি। কয় ফিট বাই কয় ফিট আছে ভাই? এটা আপনার 3 ফিট, 3 ফিট 4.5 ফিট, 6.5 ফিট। ওকে, এটা প্রাইসটা কেমন আসবে? এটা 14,500 টাকা। লাস্ট কত রাখবেন? 500 টাকা কম রাখবেন, 14,000 টাকা বিক্রি করে দিবেন। এটা অল সেগুন কাটের, অল সেগুন। হ্যাঁ, এখানে লাইট থাকবে, স্পট লাইট দিয়ে দিবেন আপনারা জি। ভাই পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এটা কি কাটের হবে? সেগুন কাটের খাট, চিটাগাং সেগুন কাটের। হ্যাঁ, এটা ডিম কাট, সেগুন কাটের। বেডস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হেড সাইড, এটা হবে লেগ সাইড, সেম টু সেম ডিজাইন। হ্যাঁ, এটার বিছানা দিবেন কি কাটের? এটার চালি, চালি হবে গর্জন কাটের, গর্জন কাটের জি। এটা প্রাইসটা কেমন আসবে? পাশি সেগুন কাটের, পাশি সেগুন কাটের। প্রাইসটা যদি বলে দেন? এটার প্রাইস পড়বে 25,500। 25,500 টাকা, 25,000 টাকা হলে বিক্রি করে দেবে। হ্যাঁ, এটা হলো 5 ফিট 7 ফিট, আর এটা সেম বড়টা আছে 6 ফিট 7 ফিট। এটা প্রাইসটা কেমন আসবে? এটা পড়বে আপনার 30,000 টাকা। লাস্ট কত রাখবেন? 500 টাকা কম রাখবো, 500 টাকা কম রাখবো জি। ভাই পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এটা কি কাটের তৈরি? এটা শিলকোরাই কাটের, শিলকোরাই কাটের। ভেস দেখতে পাচ্ছেন, লেগ সাইডটা কিন্তু সিম্পলের ভিতরে, আর হেড সাইডটাতে কিন্তু পুরো নকশা করা, পলিশ করা, এটা বার্নিশ করা আছে জি। ওকে, এটার প্রাইসটা কেমন আসবে? এটা 12,500। লাস্ট কত রাখবেন? 500 টাকা কম রাখবো, 12,000 টাকা বিক্রি করে দিবেন জি। ভাই পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এটা কি কাটের তৈরি? এটা টপ কলস, আকাশী কাটের, আকাশী কাটের জি। এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই? এটা 6 ফিট 7 ফিট, 6 ফিট বাই 7 ফিট। এটা ঘাড়ি নকশা না জি। ওকে, ভেস দেখতে পাচ্ছেন, লেগ সাইডটা কিন্তু সিম্পলের ভিতরে, আর ৫০০ টাকা কম রাখবেন, ৫০০ টাকা কম রাখবেন, ১৪,০০০ টাকা হলে বিক্রি করে দেবে জি জি। পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এটা আপনার কি মডেলের খাট? আকাশী কাটের, আকাশী কাটের জি। এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই? ৬ ফিট ৭ ফিট। এটা প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইস পড়বে আপনার 13,500 টাকা জি। 13,000 টাকা হলে বিক্রি করে দেবে জি। ভাইয়া পাশাপাশি এদিকে আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম, এটা কি কাটের হবে? এটা আকাশী কাটের সোফা, আকাশী কাটের জি। বেডস দেখতে পাচ্ছেন, আকাশী কাটের সোফা সেট, এটা আপনার 2-to-1 হবে নাকি? হ্যাঁ, 2-to-1, 5 সিট, আপনার কারুকাজ করা, নিচে টি টেবিল কটা থাকবে? টি টেবিল থাকবে আপনার তিনটা, ছোট টি টেবিল, সেন্টার টেবিল একটা, সাইড টেবিল দুইটা, সাইড টেবিল দুইটা। এটা প্রাইসটা কেমন আসবে? ডিসকাউন্ট দিয়ে বলবেন, ডিসকাউন্ট দিয়ে
আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বিডি বাংলা ব্লগ চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।